দিনাজপুরের বিরলে মঙ্গলপুর ইউনিয়নের উত্তর মাধবপুর মৌজার দৈশই দিঘির হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান ও মুসলমানদের কবরস্থান ভূমিদস্যুদের কবল থেকে দখলমুক্ত করার জন্য এলাকার পাঁচ মৌজার কয়েক হাজার নারী পুরুষ সরকারের কাছে সহযোগিতা কামনা করছেন। এলাকাবাসী জানান, মাধবপুর গ্রামের পাঁচ মৌজার প্রায় 20,000 লোকের বসবাস। দীর্ঘদিন যাবৎ আমাদের বাপদাদার আমল থেকে দৈশই দিঘির পাড় এলাকায় একদিকে হিন্দু সম্প্রদায়ের শ্মশান ও অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের কবরস্থান ব্যবহৃত হয়ে আসছিল। এই শ্মশান ও কবরস্থানে আমাদের বাপদাদাদের দাহ ও দাফন কাজ সম্পূর্ণ করা হয়, কিন্তু ভূমিদস্যু প্রভাবশালী সৈয়দুল ইসলাম টুকু, মুতাহারুল ইসলাম বলু, কামিল হাবিবুর রহমান বশির ও আনোয়ারুল ইসলাম বিগত 10 থেকে 15 বছর পূর্বে ওই সকল সন্ত্রাসীরা ভুয়া ও জাল জালিয়াতি ভাবে কাগজ করে উভয় সম্প্রদায়ের অসহায় লোকজনদেরকে দাহ ও দাফন কাজে বাধা দিয়ে আসছিলেন। এদিকে উভয় সম্প্রদায়ের সচেতন লোকজন উক্ত সম্পত্তির সঠিক কাগজপত্রাদি সংগ্রহ করে দেখেন, তাদের বৈধ কোনো কাগজপত্র নাই। তারা আসলে জোর জবরদস্তি ও সন্ত্রাসী কায়দায় উক্ত সম্পত্তি ভোগ দখল করে আসছিলেন। দীর্ঘদিন পর হলেও তাদের মুখোশ উন্মোচন হওয়ায় এলাকার উভয় সম্প্রদায়ের লোকজন ফুঁসে উঠেছে। স্থানীয় চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, এলাকার লোকজন বিষয়টি নিয়ে পরিষদে অভিযোগ দিলে আমি উভয় পক্ষকে ডেকে কাগজপত্রাদি দেখে জানতে পারি তারা অবৈধ। প্রকৃতপক্ষে ওই সম্পত্তি অত্র এলাকা হিন্দু ও মুসলমানদের শ্মশান ও কবরস্থান। নয় নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত, এখানে 33 বিঘা জমি আজ থেকে বহু বছর আগে জমিদারদের চৌধুরী বংশের যারা ছিল তারা, এই পাঁচ মৌজার কিছু লোক আছে ওখানে, এদের মানব কল্যাণের স্বার্থে জনকল্যাণের স্বার্থে এই জমিগুলো হিন্দুদের জন্য শ্মশানঘাট এবং মুসলিমদের জন্য কবরস্থানের জন্য দিয়েছিল, দান করেছিল। তো কালক্রমে কিছু প্রভাবশালী লোক ওখানে আছে যারা এই জমিটা জোরপূর্বক ওই অসহায় নিরীহ লোকদেরকে হুমকি ধামকি দেখিয়ে জোরপূর্বক দখল করে নিয়েছে। নেপালরাই ভোগ দখল করেছিল। বাই দিস টাইম এই পাঁচ মৌজার যে নিরীহ সাধারণ মানুষজন যারা এই কবরস্থান এবং শ্মশানঘাট ব্যবহার করবে, তারা কাগজপত্র জমির সংশ্লিষ্ট জায়গায় যোগাযোগ করে কাগজপত্র তুলেছে। তো তারা আমার কাছেও এসেছিল, আমি ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছিলাম। তো ওখানে অনেক লোকজনকে জিজ্ঞাসা করেছি, প্রত্যেকেই বলেছে যে না, এই জমিটা হিন্দু এবং মুসলমানদের যে হিন্দুদের যে শ্মশানঘাট এবং মুসলিমদের যে কবরস্থান, পূর্বেই তারা আগে থেকে জানতো যে হ্যাঁ এটা পাঁচ মৌজার জন্য দিয়েছিল। তো এখন আমার মনে হয় ওই তারা যারা পেশিশক্তির জোরে এটা আবার ভোগ দখল করতে চায় বা জবরদখল করতে চায়, তারা হয়তো ঝামেলা করতে পারে। তো এক্ষেত্রে আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান হিসাবে বিরল থানার আমি এতটুকু বলতে পারি যে আইন শৃঙ্খলা অবনতি বা আইনি সাহায্য সহযোগিতা যদি চায় তারা নিঃসন্দেহে পাবে। কারণ আপনারা জেনে থাকবেন, আমাদের বর্তমান যে রংপুর রেঞ্জের DIG জনাব দেবদাস ভট্টাচার্য মহোদয়, উনি অত্যন্ত একটি অত্যন্ত আইনজ্ঞ, অত্যন্ত কী বলবো, জনসচেতনমূলক কাজকর্মে উনি অত্যন্ত পছন্দ করেন। এছাড়া আমাদের যে পুলিশ সুপার আছেন জনাব সৈয়দ আবু সাহেব BPM মহোদয়, তিনিও এই ব্যাপারগুলো উনিও চান প্রত্যেকটা বিষয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা। তা আমি ওসি হিসেবে জানাবো এতটুকু যে এই বিষয়ে যে কোনো আইনি সাহায্য আইনি পরামর্শ আমি দিই। আমি একটা আবেদন করছি, এই দৈশই দিঘি শ্মশানঘাটে আমি বেশ কয়েকবার লাশ পড়ে গেছি, এবারও ঈদের লাশ পড়ে গেছিলাম, এবার শুনতেছি এখানে লাশটাকে উঠাই ওরা উদ্ধার করতেছে। তো আমার সবচেয়ে আবেদন এই শ্মশানঘাট এবং এই সমাধি কবরস্থান এরা যদি হেফাজত থাকতে পারি, এটা আমি সরকারের কাছে আবেদন করছি যে আমরা উদ্ধার পাই। এটা আমার সবচেয়ে বেশি আকুল আবেদন। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী খালেদা চৌধুরী আছে, ওনাকে আমি আবেদন জানাচ্ছি যেন এটা আমরা পুনরায় উদ্ধার করতে পারি এবং সবাই যেন এখানে শ্মশানঘাট এবং কবরস্থানে থাকতে পারি। এই বলে আমি হিসাবে আমি বলতেছি যে পরিষদ তিনবারে আমরা তাদেরকে উভয় পক্ষে ডাকা হয়েছে, ডাকার মাধ্যমে 2 দিন ওরা আসেনি বা 3 দিন ওরা আসে, শেষ মুহূর্তে ওরা শেষে আমাদের চেয়ারম্যান সাহেব যেটা রায় দিবে রায় ঘোষণা করবে সেদিন তারা আসেনি। কিন্তু আমরা জানতেছি, দশ জানতেছে, শ্মশান একদিকে শ্মশান একদিকে সমাধি মানে কবরস্থান, এইটা দুই পাশে ভাগ করা আছে।
আমরা পরিষদের মাধ্যমে কাগজ পেপারস দেখে আমরা যতটুকু জানতে পারছি সেটা দশের পক্ষে। হিন্দু মুসলমান সবাই আমরা একসঙ্গে এখানে শ্মশান এবং একদিকে গুরুস্থানে আমরা সমাধি করার চেষ্টা করছি, কিন্তু এরা জোর করে আমরা বহুদিন আগে থেকে শুনতেছি, তখন আমরা জন্ম কারো কারো হয়েছে কারো কারো হয়নি, আমরা জন্মের পরে জানতেছি এখানে একটা গণ্ডগোল হয়েছে, তাদেরকে বিচারে যাওয়া যাইতে দেয়নি দিনাজপুর শহরে, তাদেরকে মায়ের পিট করে ঘুরে দেওয়া হয়েছে, এইটুকু আমি জানতে পারতেছি। কিন্তু এখন সবারই দাবি, পরিষদকে দাবি জানাইছে, চিঠি দরখাস্ত দিয়েছে, তার মাধ্যমে তারা রায়ও পাইছে, দশ রায় পাইছে শ্মশান এবং কবরস্থান। এই রায় পাওয়ার পরে এরা তারপরে এরা বিভিন্ন কৌশল করে তাদেরকে মারধর করে চাপ সৃষ্টি করে এরা জবরদখল করার চেষ্টা করতেছে। এই দুই সই ডিগ্রির জন্য আমার বাপ ইন্তেকাল হয়ে গেছে, এই ডিগ্রির জন্য আমার চাচা দাদা ভাই সব ইন্তেকাল হয়ে গেছে, এই ডিগ্রির জন্য ওরা এই রাস্তাঘাটে কত কি মায়ের দুধ কত আমার বাবা অল্প বয়সে মারা গেছে, এই ডিগির মার খাই, ওই যে নখানোর ব্রিজে মারি ফেলতো ওরা কান বাড়িতে, এই সন্ত্রাসীরা এই রাজাগারেরা আমার আব্বা এখন তখন তারা এই ডিগি সব ভোগ দখল করি। আমাদের দাবি হইল এখন গোরস্থান এবং শ্মশান এবং ডিগি সহ সব আমরা দশ আমরা চাই, এইটা আমাদের পাঁচ মৌজার দাবি। আমাদের যে এমপি সাহেব আছে গুলি ছিল শ্মশান, আমরা যেভাবে ইয়ে করে আগে থেকে করে আসতেছি এটাকে সব নন্যভন্ড করে দেওয়া হয়েছে, আমার যেটা শ্মশানের যে জায়গাটা ছিল আমার এটা সব কাটি কুটে একবারে নন্যভট করে দেওয়া হয়েছে, আবার যেটা কবরস্থান এটাও কাটি নন্যভট করে দেওয়া হয়েছে, এটার জন্য আমরা একটা সুষ্ঠু একটা বিচার চাই। আর যারা এরা ভোগ করে আসতেছে তারা জামা শিবিরের লোক, এদের আমরা বিচার চাই। আমাদের এখানে বড় বাপ আছে, বড় মা আছে, এখানে আমরা প্রতিষ্ঠান করছি, এটা আমাদের শ্মশান, তাই আমরা শ্মশানের পরিস্থিতিভাবে আমরা এখানে থুই মা আগুন দিই কবরস্থান। আর এখানে আশা করতেছি আমাদের যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে যেন খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে এখানে মানে শ্মশানে আর ওইখানে কবরস্থানে যেন উদ্ধার করে দেয়, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি। আমার বেটি এত এই থুলি থুয়ে গেল, থুয়া যাওয়ার পথে মাথা মুঠা আমরা কাটি কুটি আমরা শেষ করে দিল, এখনো আমি শোকস বাসি দিতে পারি না থুয়ার ঘরের, এমরা যে তোমার গার পেলা করিবে তা আমরা সবরও জানি না, আমার দোষের সঙ্গে দে করিবে, তে আমার গীতা বাবু তোমাকে জয় করে দিতে হবে, শ্মশান ঘাট আমার গরু স্থান আমার পুকুরি পোখরা তামান দিবা হবে, বা তোমার অনুরোধ দোয়াই না গে, আমরা মরি গেলে আমরা থাকবো কুঠে, আমার জায়গা নষ্ট করি ফেলাইছে থাকিব। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন, ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।